ইন্ডিয়ার বিজনেসম্যান দত্তা ফোগি 2012 সালে 22 ক্যারেট খাঁটি সোনার দিয়ে তৈরি পৃথিবীর সবথেকে দামি জামাটি বানান, যেটিতে বোতামের জায়গায় 6টি নাগিনা পাথরও লাগানো ছিল। এছাড়াও সোনার জামার সঙ্গে সঙ্গে সোনার তৈরি একটি বেল্টও বানান। এই সব কিছুতে মোট 2 কোটি টাকা খরচ হয়। ওই বছর দত্তা ফোগি দুনিয়ার সবথেকে দামি জামা বানানোর জন্য ওয়ার্ল্ড রেকর্ড বানান এবং দত্তা নিউজ হেডলাইন হয়ে ওঠেন। কিন্তু এনার এই খ্যাতি এনার জীবনকে শেষ করে দেয়। 2016 সালে দত্তা ফোগির বন্ধুরাই এত খ্যাতি সহ্য না করতে পেরে ওনাকে হত্যা করেন এবং পরের দিন ওনার সোনার জামাটিও চুরি হয়ে যায়।